নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কথা করে চলে এসেছি নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে। বিছানাপত্র দেখছেন, বিছানাপত্র সবকিছু এলোমেলো হয়ে আছে, এলোমেলো হয়ে নেই। কিন্তু আসলে আসলে কি হয়েছে বলুন তো, ওই যে এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, স্যাঁতসেঁতে থাকছে, সেই জন্য কিছু জামা কাপড় যেগুলো অনেকটাই শুকিয়ে গেছিল, মানে জামা কাপড়, বেড কভার এইসব, তো সেগুলোকে আর কি করব, শুকিয়েই গেছে, কিন্তু স্যাঁতসেঁতে ভাবটা কাটেনি বলে বিছানাতেই মেলে রেখেছিলাম, যাতে বিছানাতেই ঝরঝরে হয়ে যায়, এই জন্য এই অবস্থা। যাই হোক, আজকে সকাল সকাল চলে এসেছি, সকাল না, এখন বেশ বেলা হয়ে গেছে, কিন্তু তবু আজকে মানে কি বলবো, রান্না টান্না খুব একটা চাপ নেই আমার, কেননা কালকে রাত্রে আমি মাংস রান্না করেছি, সেটা এখনো আছে, সেই জন্য চাপ নেই, ডালটাই শুধু করছি এখন আপাতত। তো রান্নাটাও শুরু করি না, শুরু হয়ে গেছে, তাও কিছুটা চলতে থাক। হ্যাঁ, আসুন একসাথেই করি আপনাদের সাথে নিয়ে, আসুন। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেবো, জাস্ট অড়হর ডাল করেছি, অনেকদিন ধরে অড়হর ডাল খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু অড়হর ডালই করি। অড়হর ডাল কিন্তু মানে ঘি দিতেই হয়, ঘি জিনিসটা এখানে খুব ভালো যায় আর কি, অড়হর ডাল ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি যে ঘি সবসময় দিই তা নাই, আজকে যেমন আমার কাছে খুব একটা ঘি নেইও, তবু একটু চেষ্টা করব কুড়িয়ে মুড়িয়ে দিতে, ভালো লাগে ঘি দিলে, অড়হর ডালের টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নাহলে তো সেন্টটা বেরোবে না। শুকনো লঙ্কার সেন্টের একটা মাহাত্ম আছে, বিশেষ করে ডালটাতে খুব ভালো লাগে। কিন্তু অনেকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও করেন, আসলে এক একজনের টেস্ট এক এক রকম, তো তো সেটাও যে আমার খারাপ লাগে সেটাও নয়। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, অড়হর ডাল তো মারোয়ারিরা খুব খেয়ে থাকে, ওদের খুব পছন্দের ডাল এটা, অড়হর ডাল আমারও ভালোই লাগে, তবে ডালটা একটা গন্ধ আছে, নিজস্ব একটা গন্ধ আছে। যাই হোক, আমার কোনো কিছুই সেরকম খারাপ লাগে না, এটাই সত্যি কথা, সব কিছুই মোটামুটি আমার চলে যায়, ভালোই লাগে আমার। জিরেটাও লাল লাল হয়ে গেছে, একটু আদা দিয়ে দিচ্ছি, প্রচন্ড ছিটকছে, আদায় তো জল থাকে সেই জন্যই আদা এত ছিটে যায়। এখানে আছে ডাল, ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট ঢেলে দেব। অল্প করেই করেছি আজকে, দুজন মানুষ তো একবারে বেশি ডাল করলে অনেকদিন থেকে যায়, অবশ্য তাতে আমার সুবিধেই হয়, রোজ রোজ ডাল করতে হয় না, তো আজকে ভাবলাম একটু ঘন ঘন করেই খাবো, সেই জন্য অল্পই করেছি। ডালে কিন্তু আমি এখনো হলুদ দিইনি, হলুদটা দিয়ে দিচ্ছি, না হলে পরে আর বেশি দেরি করলে হলুদের গন্ধ হয়ে যাবে, রান্নায় আবার হলুদের গন্ধ বেশি হলে ভালো লাগে না। কিন্তু আমি ডাল সেদ্ধর সময় হলুদ আর দিই না, পরেই দিই, যাতে কালারটা ভালো বেশি থাকে, এটা আমার বিশ্বাস, কিন্তু অনেকেই ডাল সেদ্ধের সময় হলুদ দেন, আসলে আমরা এক একজন এক এক নীতিতে চলিত, ব্যাপারটা এখানেই। তো ডাল তো ফুটেই গেল, একটু ফুটতে হবে আর কি, প্রেশারে সেদ্ধ ডাল, চিনি দিয়ে দিচ্ছি, আরও একটু দেব আর কি চিনিটা, মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে অড়হর ডাল, দেখি একটু চেঁচে কুচে যদি ঘি দেওয়া সম্ভব হয়, কারণ অড়হর ডালে একটু ঘি পড়লে বেশি ভালো লাগে। এইটুকুই ঘি জোগাড় করতে পেরেছি, ওটো চেছে, তাই এটাই দিয়ে দিচ্ছি, আমার ডালটাও কম তো চলে যাবে, ব্যাস আর ফোটানোর দরকার নেই, আশা করি ডাল টেস্ট চলে এসছে। এদিকে আবার একটু কড়াইটা বসিয়ে দিয়ে একটু ধনে পাতার বড়া করে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে করছি, কেননা অল্পই একটু ছিল, এখন তো ধনে পাতা পাওয়াই যায় না, তো একটু ছিল আমার কাছে, ভাবলাম রান্নায় দেওয়ার থেকে অনেকদিন বড়া খাই না, একটু বড়াই খেয়ে নিই। আর ধনে পাতাটা একটু কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর কালো জিরে দিয়েই আমি এটা মেখেছি, মেখে বড়ির মতো করে করছি আর কি, বড়ি দেওয়া যাকে বলে না, তাই হচ্ছে, কী করবো বলুন, অল্পই আছে,
তাই ছোট ছোট করে করে নিচ্ছি। আর ধনে পাতার বড়া খেতে আমার দারুণ লাগে, এত একটা সুন্দর গন্ধ না। এক একজন এক একটা ভালোবাসে, অনেকে পুদিনা পাতার গন্ধ বেশি ভালোবাসে, অনেকে ধনে পাতার গন্ধ বেশি ভালোবাসে, আমি আবার ধনে পাতার দলে। দেখুন কত ছোট্ট ছোট্ট করছি, মানে সংখ্যায় কত বড় করা যায় এটাই হচ্ছে লক্ষ্য। আর এখানে আছে আলু সেদ্ধ, আলুটা একটু ভেঙে ভেঙে নিয়েছি, প্রচন্ড গরম, ভাতে সেদ্ধ দেওয়া হয়েছে, একটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ব্যাস এটা দিয়েই আমি এটা মাখবো, শুকনো লঙ্কা টঙ্কা দেবো না, অত আবার আমার সহ্য ক্ষমতা নেই। জিভের টেস্ট অনেক আছে কিন্তু ক্ষমতা, যেটা হজম ক্ষমতা, সেটা আমার প্রায় জিরোতে রান করে, সেজন্য এভাবেই খেতে হচ্ছে। মাঝে মধ্যে অত মানে তখন চোখা টোখা খাই, কিন্তু নর্মালি একদম সাদা ভাত আলু সেদ্ধই খাই। আর এদিকে এটা হচ্ছে, এখনো উল্টে দিইনি, খুব ঢিমে আছে করছি যাতে খুব কড়কড়ে হয়। তো বড়া তো আমার হয়েই গেল, এবার একটু ভাত খেয়ে নেব, খিদেও পেয়ে গেছে প্রচুর, আর ভাল লাগছে না, খেয়ে নিই আগে, খিদে থাকলে না কোনো কাজেও মন লাগে না। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি, সকালের খাবার কিন্তু এটা, মানে যেটা ব্রেকফাস্ট বলি আমরা সেটাই আমি খাচ্ছি, ভাত খাচ্ছি, আলু সেদ্ধ, ডাল, এটা উচ্ছে দিয়ে ডাল, এটা তেতো ডাল, কালকে ছিল সেটা, আজকে ডাল আমি এখনো নিইনি, পরে খাওয়া যাবে। আর এখানে আছে বড়া, সবকটা অবশ্যই আমি খাবো না। তো যাই হোক, এই হচ্ছে আমার সকালের মেনু, এগুলো খেতে আমার খুব ভালো লাগে, ডাল আলু সেদ্ধ হলেই যথেষ্ট আমার কাছে। যাই হোক খেয়ে নিই, আর আমি ভীষণই ভেত, তাই ব্রেকফাস্টও আমি ভাত দিয়েই করি। আসলে সেই যে ছোটোর থেকে স্কুল লাইফ থেকে অভ্যাস, সকালবেলা ভাত খেয়ে, দশটার মধ্যে ভাত খেয়ে সাড়ে দশটা স্কুলের উদ্দেশ্যে রওনা, সেই অভ্যাসটাকে না ছাড়তে পারিনি। মানে আমি সবচেয়ে বেশি, আমার মানে আমি যতটা হ্যাপি তার থেকে মনে হয় আমার পেটটা বেশি হ্যাপি থাকে ভাত সকালবেলায় খেলে। এই জন্য আমি দুপুরবেলাও আমি কিন্তু অন্য কিছু খেয়ে থাকতে পারবো, রাতেও যে আমার ভাতই লাগবে এমন নয়, অন্য কিছু পারবো, কিন্তু সকালে না আমার ভাতটাই সবচেয়ে ভালো লাগে, এই জন্য আমি সকালে ভাতই খাই। তো খেয়ে নিই, আর বক বক করবো না, প্রচুর খিদে পেয়েছে, মুখে কথা আটকে আটকে আসছে। গুড আফটারনুন, কোথায় যাচ্ছি, এত সেজে গুজে কেন নিয়েছি? হ্যাঁ নিশ্চয়ই একটা কোথাও যাচ্ছি, তবে আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন। আর অনেক ভুল ত্রুটি থাকতে পারে সে জায়গায়, মানে সেখানে যা হবে, কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অপারক, তাই আমার ভুল হবে, ব্যাস চল। তোমার নিমন্ত্রণ, এই লেখি
দিলে একলা ঘরে থাকি না তুমি।